আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফয়েজ আলমগীর সহ বিশেষ নেতৃবৃন্দ এবং ঠাকুরগাঁ প্রাণপ্রিয় ঠাকুরগাঁওবাসী ইসলাম আলাইকুম। আজকে ঠাকুরগাঁ সহ গোটা বাংলাদেশের মানুষ আজকে গর্জে উঠেছে তাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী, যাকে অন্যায়ভাবে বেআইনিভাবে তাকে জেলখানে আটকানো হয়েছে। আমরা আমাদের আজকে যে আমরা আজকে মহাসমাবেশ করছি, মিটিং করেছি, প্রতিবাদ সভা করছি, একমাত্র তার মুক্তির জন্য এবং নিঃস্বার্থ মুক্তির জন্য এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য। আমি শুধু এটুকু বলতে চাই, বিশেষ করে তার বিদেশে পাঠানোর প্রধান প্রতিবন্ধক হচ্ছে সরকার। 401 ধারার কথা বলা হচ্ছে, সেটা কোনো প্রতিবন্ধক নয়। আমি আবার আপনাদের সামনে এসে বলছি এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সরকারকে যারা অতি সত্বর তাড়াতাড়ি আপনি আপনার আমাদের জাতীয় নেত্রীকে মুক্তি দেন, কেননা সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসক তারা বলেছে তার চিকিৎসা আমেরিকা, ব্রিটেন এবং জার্মানি ছাড়া কোথাও সম্ভব নয়। তাই আমি আপনাদের কাছে শুধু এটুকু অনুরোধ করব, আমি শুধু এটুকু বলতে চাই, আমরা টেকনাফ থাকবে তেঁতুলিয়া পর্যন্ত গোটা বাংলাদেশের মানুষ এক বাক্যে আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে আমাদের নেত্রীকে অতি সত্বর মুক্তি দেওয়া হোক এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন একটি বিশাল মিছিল, বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের মাঝে এসে উপস্থিত, করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানান। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন ঠাকুরগাঁ সদর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল হামিদ। আপনারা কাউকে সম্বোধন করবেন না, শুধু সভাপতিকে সম্বোধন করে বক্তব্য দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব তৈমুর রহমান মঞ্চে উপস্থিত। আমাদের আজকে 17 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যার দিকে গোটা দেশ তাকিয়ে আছে। এদেশের গণতন্ত্র উদ্ধার হবে, খালেদা জিয়া মুক্তি পাবে এবং এদেশে আবার সুষ্ঠু নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। সেই অভিসংবাদিত নেতা জনাব মির্জা ফখরুল আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, আমার উপজেলা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত, বিশাল জনসমুদ্রের সর্বস্তরের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, আমরা কি খালেদা জিয়াকে মুক্ত করার জন্য রাজপথে নামব? আমরা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আন্দোলন করব? আমরা কি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে আন্দোলন করব? আজকে ওই মিডনাইটের প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, মহাসচিবের নেতৃত্বে উত্তরবঙ্গের জলপথ আজকে উত্তাল, একটাই দাবি, খুনি হাসিনা তুই কবে যাবি, তুই কবে যাবি?
महासचिव महोदय আমরা ঘোষণা চাই, আন্দোলন চাই, অবিলম্বে হাসিনার পতনের আন্দোলন, এক দফার আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এদেশে তত্ত্বাবধায়ক সরকার কায়েম করব, খালেদা জিয়াকে মুক্ত করব, সুচিকিৎসার ব্যবস্থা করব এবং এই দেশে গণতন্ত্রের মাধ্যমে একটি নিঃসুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে আগামী দিনে রাজপথে আন্দোলন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামাল হক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আপনার আমার সকলের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমজি, দীর্ঘজীবী হোক, ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তারেক আদনান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, আমাদের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ সন্তান, আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত ঠাকুরগাঁওর সর্বস্তরের নেতৃবৃন্দ, ঠাকুরগাঁওবাসী, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমি শুধু স্যারকে এইটুকু বলতে চাই, আমরা গত 5ই জানুয়ারি 2014 সালের আগে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছিলাম তার থেকে বেশি আমরা এই সঙ্গে যারা আমি সরকারের পতনের আন্দোলন করব। আপনি শুধু আমাদেরকে এইটুকু কথা দেন যে আগামীতে এই সরকারের পতনের আন্দোলন আপনি শীঘ্রই শুরু করবেন। ঠাকুরগাঁওর সর্বস্তরের নেতৃবৃন্দ, ঠাকুরগাঁওবাসী, আপনার সাথে আছেন, হাত তুলে বলুন আপনার নেত্রীর মুক্তির জন্য মাঠে থাকবেন থাকবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি যে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউল হক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তাহলের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দীর্ঘজীবী। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন রুইয়া থানার সংগ্রামী সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তফা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় জাতীয় রাজনীতির নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন জেলা এবং থানার নেতৃবৃন্দ, আমার সামনে আমার প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার বক্তব্য কিছু নেই, আমি শুধু আজকে জাতীয় নেতাদেরকে একটি কথাই বলবো, আর ঘরে বসে থাকার সময় নয়, আপনারা আন্দোলনের ডাক দিন, এক দফা আন্দোলন, যে হাসিনার পতন, খালেদা জিয়াকে যদি মুক্তি বা চিকিৎসার জন্য না পাঠায় এক দফার আন্দোলনের জন্য আমরা অপেক্ষা করছি, আপনি আন্দোলনের ডাক দিবেন। এই সরকারের অধীনে কোনো নির্বাচনই হবে না, তাদের তাণ্ডব দেখেছি, সেহেতু আর আমরা তাণ্ডব দেখতে চাই না, আমরা তাণ্ডব দেখাতে চাই। এই বলে সবাই সুস্বাস্থ্য কামনা করে, সবাই বিজয় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বালিয়াড়ি উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ডক্টর মাহবুবুর রহমান। জনাব ডক্টর মাহবুবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমারোহের সম্মানিত মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাইকে সালাম, হিন্দু ভাইদের জন্য আদাব। আমি শুধু এটুকুই বলতে চাই, আমাদের
দেশত্রী বেগম খালেদা জিয়ার অনতিলম্বে মুক্তির জন্য এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমাদের আন্দোলন করতে হবে। আমি এখানে কেন্দ্রীয় নেতাদের কাছে মুখে জানতে চাই, তারা কবে একবার আন্দোলনের ডাক দেবেন সেটা জানতে চাই আমরা। আমি বিশ্বাস করি আমরা যদি এক মাসের মধ্যে আন্দোলনের ডাক দিই, এই সরকারের পতন অনিবার্য, এই দুর্নীতিবাদ সরকার হটবে হটবে হটবে। এইটুকু বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার সম্মানিত মহাসচিব মহোদয়কেও আমি আমার বালিডাঙ্গির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, কেন্দ্রীয় নেতাদের জানাচ্ছি, আজকে যারা 5-7 হাজার লোক বালিডাঙ্গি থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন হরিপুর উপজেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন। জনাব মোহাম্মদ জামাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঠাকুরগাঁওয়ের বিশাল জনসভা সম্মানিত সভাপতি, আমাদের গণ আন্দোলন এবং সারা দেশের যে বিপ্লবী আন্দোলনে সেই মোল্লা ভাসানীর মতো আর এক নেতা, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব ও উপস্থিত যারা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমরা দীর্ঘদিন যাবৎ নিপীড়ন, নির্যাতন, গুম খুনের মধ্য দিয়ে আমরা আজকে সমবেত হয়েছি শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করা এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকের এই মহাসমাবেশ, এই মহাসচিবের আদেশে যতবার আমরা খুনি আন্দোলনে ডাক দেবে, এই খুনি আসি না সরকারের পতনের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং হরিপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে মাননীয় মহাসচিবকে প্রাণধারার শুভেচ্ছা বিনিময় জ্ঞাপন করে সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখনো মিছিলগুলি আসছে, আমরা করতালির মাধ্যমে মিছিলগুলিকে পালন করে নেব। এখনো প্রচুর মিছিল আসছে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি জনাব গোলাম সারওয়ার। জনাব গোলাম সারওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে আজকের এই বিশাল সমাবেশে সংগ্রামী সভাপতি প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অকুতুভয় সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের বিশ্বস্ত সহচর, এদেশের সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আপনাদের এই ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান, যিনি সকল প্রকার হামলা মামলাকে উপেক্ষা করে, ভয় ভীতিকে উপেক্ষা করে ঐক্যবদ্ধ বিএনপিকে আজকে সারা বাংলাদেশে জাগ্রত রেখেছেন, সেই যোগ মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, বর্ষীয়ান জননেতা, বিশিষ্ট আইনজ্ঞ, সুপ্রিম কোর্ট বার দেশের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদিন খোকন। উপস্থিত আছেন রংপুর বিভাগ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90-এর ছাত্র গণ আন্দোলনের এক অকুতোভয় যোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সংগ্রামী জনতা জনাব কামরুজ্জামান রতন। উপস্থিত আছেন আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রতা কেন্দ্রীয় ছাত্র দল নেতা, আপনাদের এলাকার কৃতি সন্ধান পঞ্চগড়ের
বিএনপির সদস্য সচিব জনাব ফরহাদ হোসেন আজাদ সহ অন্য অন্য নেতৃবৃন্দ। বন্ধুরা, আমার সময় অতি সংক্ষিপ্ত, আমি অতি সংক্ষেপে দুইটিকে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বন্ধুরা, আমার আজকে অবরুদ্ধ গণতন্ত্র, কারারুদ্ধ দেশ, বিপন্ন মানবতা, বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা নাই, গণতন্ত্রের নেত্রী বাংলাদেশ আজকে এবার কেয়ার হাসপাতালের জীবন মৃত্যুর সন্দেক্ষণে বন্ধ। আমার আপনারা জানেন বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ, বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব, বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশের জাতীয় সুন্দর, জাতীয় সফল সব কিছু। বন্ধুরা, আমার আজকে সেই নেত্রীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে একটি মিথ্যা মামলায়। আর আমরা যখন সহি ছালামতে সুন্দর সবলভাবে আমরা আজকে আমার দিন যাপন করছি, বন্ধুরা, আমার এটা হতে পারে না। আপনারা জানেন আমরা যে নেত্রী বেগম খালেদা জিয়া ইচ্ছা করতেন তিনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারতেন। 1975 সনের পরেও 1975 সনে বা 1981 সনে ব্রাজিল যখন ঈর্ষার ক্ষমতা আসে সেদিন আমাদের নেত্রী ভাইস চেয়ারম্যান হতে পারতেন, বাংলাদেশের উপরাষ্ট্রপতি হতে পারতেন, সেদিন তিনি ক্ষমতা গ্রহণ করেন নাই। অনিলিবনের সময় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করতেন, অবশ্যই তিনি সুখ শান্তিতে থাকতে পারতেন। সেদিন তাকে দেশ ত্যাগ করার শর্ত দেওয়া হয়েছিল, সেদিন তিনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো সম্পদ নাই, বাংলাদেশের বাইরে আমার কোনো থাকার জায়গা নাই, বাংলাদেশ হচ্ছে আমার শেষ ঠিকানা, আমি আমার জীবন মৃত্যু সারা জীবন আমি আমার এই দেশে থাকতে চাই, আমি এই বাংলাদেশের মানুষকে রেখে বিদেশে পালিয়ে যেতে পারি না। কিন্তু অপরদিকে আপনারা দেখেছেন একজন নেত্রী সেদিন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে আপোষ করে দেশ ত্যাগ করেছিল। আজকে অবৈধ প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে আছেন বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে থাকতে পেরেছেন। সেদিন বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করলে আপনি বাংলাদেশে আসতে পারবেন না, অবশ্যই পারতেন না। আপনি একজন অকৃতজ্ঞ, আপনি স্বৈরাচার, আপনি বর্চর, আপনাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বন্ধুরা, আমার প্রিয় মহাসচিব একটি কথা আমাদেরকে বারবার বলেন, আপনারা হতাশ হবেন না, অবশ্যই আমরা হতাশ না। আপনারা জানেন 75 সনে শেখ মুজিব নিহত হওয়ার পরে এই বাংলাদেশে 35,000 রক্ষী বাহিনী ছিল, সেদিন ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, সেদিন তাদের পিতা হত্যার বদলা নেওয়ার জন্য একটি লাঠি মিছিল করে সাহস পায় না এই বাংলাদেশে। কেন্দ্র বন্ধুরা, আমার যদি এরশাদ স্বৈরাচার আমাদের এই বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছিল অথবা আমাদের পিতাকে যেদিন হত্যা করেছিল সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ গর্জে উঠেছিল এবং আমরা আমাদের নেতাকে চিটাগাঙ্গের পাহাড় দূরে থেকে তার লাশ তন্ন তন্ন করে খুঁজে এনে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সম্মানের সাথে সমাধিস্থ করে দিচ্ছি। বন্ধুরা আমার, তাই বন্ধুরা আমার অগ্রজন আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান 24 ঘন্টা 18 ঘন্টা পরিশ্রম করেন। একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব অবশ্যই শক্তিশালী এবং কঠিন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব হচ্ছে অটিজম, আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব হচ্ছে প্যাট্রিটিজম। সুতরাং আগামী দিনে তারেক রহমান নেতৃত্বে, বেগম খালেদা জিয়াকে নেতৃত্বে এবং মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতির স্বেচ্ছাসেবক দল যে কোনো আন্দোলন এবং সংগ্রামে জীবনের সব কিছু দিয়ে সম্পূর্ণ সামর্থ্য দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই জনসমুদ্র, আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম খান মাসুদ ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদল। আজকের এই সভার সভাপতি উপস্থিত দেশ বরণ্য রাজনীতিবিদ, এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিশেষ অতিথি বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, একসময়ের তুখোর ছাত্রনেতা জনাব কামরুজ্জামান রতন এবং এলাকার একজন জনপ্রিয় নেতা দুলু ভাই এবং আমার সহকর্মী
ফরাজ হোসেন আজাদ এবং যুবদলের নেতৃবৃন্দ সহ বন্ধুরা, বন্ধুরা বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, সংহতি প্রকাশ করার জন্য এসেছি, ঠাকুরগাঁও এসেছি মায়ের মুক্তির জন্যে। আমরা বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে উন্নয়নের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতীক। আজকে খালেদা জিয়াকে হত্যা করার পায়তারা করা হচ্ছে। আমরা বলতে চাই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াই বিশ্বের একমাত্র নেত্রী যিনি এই বয়সে গণতন্ত্রের জন্য মাটি মানুষের জন্য কারারুদ্ধ হয়েছেন। আমরা বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াই বাংলাদেশের এই পরিস্থিতিতে বিশ্বের মানচিত্রে একমাত্র নোবেল পুরস্কার তিনি পেতে পারেন, কারণ গণতন্ত্রের জন্যে মাটি মানুষের জন্যে ভোটের অধিকারের জন্যে এই বয়সে বাংলাদেশে বিশ্বে আর কেউ জেল খাটে নাই। বন্ধুরা অতীতে অনেক স্বৈরশাসক ক্ষমতায় ছিল, তারা পালিয়ে গেছে, শেখ হাসিনা আমরাও বিশ্বাস করি যে আপনার পালাবার সময় এসেছে। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের নেতৃত্বে, আমাদের মহাসচিবের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জাতীয়তাবাদী সরকার তৈরি করব এবং বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, পঞ্চগড় আটোয়ারি উপজেলা বিএনপির পক্ষ থেকে বিশাল মিছিল সহ এই মুহূর্তে আমাদের সমাবেশ স্থলে যোগ দিয়েছেন। অন্যান্য উপজেলা আমাদের হরিপুর, রানী সংকল এবং বালিয়াডাঙ্গি উপজেলার বিএনপি ছাত্রদল, যুবদল সহ সকল নেতৃবৃন্দের বিশাল মিছিল নিয়ে আমাদের সমাবেশ স্থলে যোগ দিয়েছে। সকলকে করতালির সঙ্গে অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সংগ্রামী সংগঠনের সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে আজকের এই ঠাকুরগাঁও প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই ক্লাস ওয়ান থেকে এমএ পাস পর্যন্ত যত শিক্ষা গ্রহণ করেছি, 14 সাল থেকে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পর্যন্ত যত শিক্ষা দিয়েছে তার মধ্যে একটি শিক্ষা আমরা নিয়েছি, সেই শিক্ষাটি হলো আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে যেহেতু দেশের বাইরে যেতে দিচ্ছেন না চিকিৎসার জন্য, সুতরাং আমরা আওয়ামী লীগের ওই মহল্লা কমিটি থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত যত নেতা আছে তাদের কাউকেই বিদেশের মাটিতে চিকিৎসা দিতে দিব না, ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সংগ্রামী কোষাধ্যক্ষ, ঠাকুরগাঁও পৌরসভার জনতার মেয়র জনাব শরীফুল ইসলাম শরীফ। বক্তব্য রাখছেন জনাব শরীফুল ইসলাম শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী মুক্তির আন্দোলনের প্রেক্ষাপটে আজকের এই ঠাকুরগাঁও জেলার জনসমাবেশের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা, ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব তৈমুর রহমান, মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি বিএনপির কাণ্ডারি জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার যিনি সারাক্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শুধু জাতীয়তাবাদ না জাতীয়তায় শক্তি কৈক্য করার জন্য সর্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন, সেই নেতা আমাদের ঠাকুরগাঁওর উত্তরবঙ্গের অহংকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ, কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা নেতৃবৃন্দ ও আমার প্রাণ প্রিয় ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব।
আজ বক্তব্য দেওয়া আমরা নেতাদের কাছে বক্তব্য শুনব। আমরা বক্তব্য শুনতে চাই না আগামী চার। মাননীয় মহাসচিব, আপনি দেখেন ঠাকুরগাঁও শহর বন্ধ হয়ে গিয়েছে, আপনারা আন্দোলন দেন, জনতা আপনাদের সাথে আছে ইনশাল্লাহ। এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে দিব আমরা ইনশাল্লাহ। আমরা এই জন্য সমাবেশ থেকে আমাদের মহাসচিব সাহেবকে, আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে বলতে চাই, আপনারা এরপর যে কোনো কর্মসূচি দিবেন, যদি রাস্তায় শহীদ হয়ে যেতে হয় রাস্তায় শহীদ হয়ে যাব, এই স্বৈরাচার সরকার হয়ে যাবো ইনশাল্লাহ। আপনার কর্মীরা সব প্রস্তুত, দেশনেত্রী কর্মীরা সব প্রস্তুত, তারেক রহমানের হাতিয়াররা প্রস্তুত, ইনশাল্লাহ রাজপথেই ফয়সলা হবে। আর বক্তব্য দেব না, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, আমাদের নেত্রী মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। সরকারের সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব পয়গাম আলী। বক্তব্য রাখছেন জনাব পয়গাম আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহা সমাবেশে উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি জনাব তৈমুর রহমান মঞ্চে উপবিষ্ট আছেন। গোটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের পুরোদার আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবর্গ সহ আজকের এই সমাবেশে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, 30শে ডিসেম্বর একটি কালো অধ্যায় বাংলাদেশের। 18 সাল 30শে ডিসেম্বর এই দিনে বাংলাদেশে ভোট চুরির ইতিহাস তৈরি করেছিল এই আওয়ামী সরকার। সেদিন রাজপথে এই আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের পুলিশ ভাইদেরকে দিয়ে, প্রশাসন দিয়ে ভোট চুরি করেছিল। আর আজকে 30শে ডিসেম্বর 2021 সাল, আমরা গত 26 তারিখ ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়ন নির্বাচনে দেখেছি প্রিজাইডিং অফিসার দিয়ে ভোট চুরি করা হয়েছে। পুলিশ ভাইরা বলে ভাই একদিন আমাদেরকে গেলেন, এখন এই বেটা প্রিজাইডিংদেরকে ঢুকেন না কেন? এই হলো বাংলাদেশ, এই হলো সোনার বাংলা গড়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। আপনাকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বেশি দিন নয়, এদেশের 50 বছরের ইতিহাস আছে, যারা স্বৈরাচার ছিল তারা গায়ের কাপড় থাকে নাই, আপনাদের নেতা কর্মীদেরও গায়ের কাপড় থাকবে না ইনশাল্লাহ। সেদিন বিশি ভাই ধন্যবাদ সবাইকে, অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, না হলে কেউ রক্ষা পাবেন না। এই দেশের গণতান্ত্রিক শক্তি একদিন দেশের মাটিতে আসবেই আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব ওবায়দুল্লাহ মাসুদ। জনাব সাবেক ছাত্রনেতা, ঠাকুরগাঁও ঠাকুর সরকারি কলেজের সাবেক ভিপি, সাবেক জিএস জনাব ওবায়দুল্লাহ মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাডামের মুক্তি এবং চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত আজকের এই সভার জনাব মুক্তিযোদ্ধা সভাপতি সভায় উপস্থিত রয়েছেন। একটু দাঁড়ান সবাই। শ্রীলঙ্কার একটা গান আছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন, মানিকে মাগাহিতে। কি শুনেন নাই যুবক ভাইরা? এটা গোটা পৃথিবী ভাইরাল হয়ে গিয়েছে। মানিকে মাগা হইতে মানে তুমি আমার চোখের মণি, বাংলা অর্থ এই। উপস্থিত রয়েছেন আমাদের সকলের চোখের মণি
মানিকে মাগা হিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ঠাকুরগাঁও পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক সফল কৃষি প্রতিমন্ত্রী, সাবেক বিমান প্রতিমন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা স্লোগান ধরি, জিয়ার সৈনিক। এই স্লোগানে মনে হচ্ছে জিয়ার সৈনিক মায়ের খায় দৈনিক, তাই না? যদি জোরে বলতে হয়, আওয়ামী লীগের ভিত কাঁপিয়ে দিতে হয়, তাহলে জোরে বলতে হবে জিয়ার সৈনিক। আপনাদের একতাই আজকে ঠাকুরগাঁয়ে আওয়ামী লীগের নেতাদের চলাফেরা নিয়ন্ত্রিত হয়ে গেছে, কেউ বাড়ির থেকে বের হয় নাই, কেউ মুজিবকোট পরে বের হয় নাই, ওইটা তো পড়া ছেড়েই দিয়েছে। বন্ধুগণ, বন্ধুগণ, যাত্রা গানের নর্তকী নাচ করবে, ওসি সাহেব, ইউনো সাহেব সই দিয়ে দেয়, পারমিশন দিয়ে দেয় সঙ্গে সঙ্গে, কিন্তু বাংলাদেশের 90% মুসলমানের ওয়াজ মাহফিলের পারমিশন দেওয়া হয় না। সেই প্রধানমন্ত্রী আমরা চাই না, চাই না, চাই না। প্রিয় ভাইরা, আমার আজকে বক্তৃতা দিলে মামলা হয়, এই বক্তৃতা দিলাম কেন, ওইটা দিলাম কেন, ঠিক আছে, আজকে আমি শেখ মুজিবের বক্তৃতা দিব। এবারের সংগ্রাম আওয়ামী লীগকে হটানোর সংগ্রাম, এবারের সংগ্রাম তারেক রহমান, মির্জা আলমগীর, খালেদা জিয়ার সংগ্রাম। তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, বেরিয়ে পড়ো, আওয়ামী লীগকে পরাজিত করব ইনশাল্লাহ। এখন তো মামলা দিবেন, কিন্তু আমার মামলার নামের আগে একজন মৃত ব্যক্তির নামটা আগে দিবেন, একে থাকবে সে, তারপর আমার থাকবে। এখানে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব বিস্তারিত বলতে পারবেন আইনের বিষয়টা। মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের 90-এর সিপাল হোসালার, পর্দার আড়ালে থাকে যারা 90-এর ছাত্র আন্দোলনকে শক্তিশালী করেছিল, সেই সময়ের চেয়ে গুয়ে ভেড়া আমাদের রাজনৈতিক গুরু কামরুজ্জামান রতন, সাইদ সোহরাব, এখানে রয়েছেন আব্দুল খালেক সহ নেতৃবৃন্দ, সমস্ত নেতৃবৃন্দর আজকে উপস্থিত। আমি বলতে চাই, 71 সালের স্বাধীনতা যুদ্ধ কোন শান্তিপূর্ণ আন্দোলন হয় নাই, কি হয়েছে, 90-এর শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের পতন ঘটে নাই, 21 সালেও শান্তিপূর্ণ আন্দোলনে হাসিনার পতন হবে না, যেখানে মুজিবকোট সেখানে প্রতিরোধ, এই আন্দোলনের মধ্য দিয়ে এদের পতন ঘটাতে হবে। বন্ধুগণ, আমার বক্তব্য বাড়াতে চাই না, একটা হাতের তালি মেরে আজকের বক্তব্য শেষ করতে চাই। মুজিববাদীরা বহু বোমার আওয়াজ করেছে, বহু গুলিগোলা করেছে, আমাদের নেতাদেরকে গুম করেছে, ওদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সবাই হাত তোলন স্লোগান দিব। আমাদের মাসকে মৃত্যু সজ্জায়, তার লিভার নষ্ট হয়ে গেছে, রক্ত খরচ খরণ হচ্ছে, আপসিন কোন দেশটির নেত্রী আছে, জোরে বলো, বাঘের মতো চিৎকার দিয়ে, নেত্রী আছে, আপসিন দেশের নেত্রী আছে, বিএনপি মহাসচিবের নেত্রী আছে, তারেক জিয়ার মাতা নেত্রী আছে, তালি মেরে বলতে হবে কোন সে নেত্রী, আরো জোরে সবাই বলো, জোরে বলো, সবাই বলে, এবার তালি থামান, হাতটা রাখেন, তালি মারতে মারতে হাতটা দাঁড়াও, 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 তুমি দাঁড়াও, হাতটা তালি মারতে মারতে লাল হয়ে গেছে না? আমাদের বাগান থেকে আমরা ফুলের, গোলাপ থেকে গাছ ফুল আনতে পারি নাই, বাসায় অনেকের ফুল ছিল না, এই লাল হাত হলো এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য লাল গোলাপ শুভেচ্ছা। বাম হাতটা কি করবেন, ওইটা তো আবার অনেক ব্যবহার আছে, এই বাম হাত হলো আওয়ামী লীগের জন্য রেড কার্ড, রেড কার্ড, রেড কার্ড। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হক, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, বিশ্রাম নিব কারাগারে, ধন্যবাদ সবাইকে।
সংগ্রামী জাতির সাধারণ বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সহসভাপতি জনাব আল মামুন আলম ভাই। জনাব আল মামুন আলম ভাই, বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই জনসভা অবশ্যই সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা মির্জা ফখরুল আলমগীর স্যার উপস্থিত আছেন, ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ঠাকুরগাঁও জেলার এবং পঞ্চগড় জেলা এবং ঠাকুর দিনাজপুর জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। একটি কথাই আজকে প্রমাণ হয়, ওবেদের কাদের মাঝে মাঝে একটি কথা বলেছিল বিনবির হ্যাডাম আছে কিনা, আজকের এই জনসভা প্রমাণ করে বিনবির হ্যাডাম আছে। আমি সকলকে অনুরোধ করব, আজকের এই জনসমাবেশে সর্বস্তরের লোক যেভাবে সাড়া দিয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি, আগামী দিনে যে সংগ্রাম আন্দোলন আসবে আমরা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পতন ঘটাবো, এই আহ্বান যোগে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মির্জা আলম স্যার জিন্দাবাদ। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান ড্যাবের সম্মানিত সভাপতি জনাব ডক্টর আব্দুল সালাম। ডক্টর আব্দুল সালাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। বক্তব্য রাখছেন ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। বিসমিল্লাহ রহমান রহিম। ঠাকুরগাঁও বিএনপি আয়োজিত পরপর তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং চিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশের মাননীয় সভাপতি জনাব তৈয়বুর রহমান সাহেব উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসাবে এদেশের জনগণের নেতা, বারবার কারাবরণকারী নেতা, এক কথায় সভ্যসাচী নেতা, আমার সদ্য ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত আছেন এবং উপস্থিত সৌদি ইসলাম আলাইকুম। আমাকে বক্তব্য শর্ট করতে বলা হয়েছে, চিকিৎসক হিসাবে শুধু একটি ইনফরমেশন দিতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্নিকটে। আপনারা জানেন উনি শুধু সিরোসিস লিভার নয়, উনি কিডনি রোগে ভুগতেছেন, লাংসের রোগে ভুগতেছেন, চেস্টের রোগে ভুগতেছেন, প্রেশার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস বিভিন্ন রোগে ভুগতেছেন। আজকে ওনার চিকিৎসাই বাংলাদেশে সম্ভব নয়, এটা বলেছেন, আপনারা সবাই জানেন। ওনার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড অলরেডি ঘোষণা করেছে তাকে চিকিৎসার জন্য জার্মানি, ব্রিটেন অথবা আমেরিকার যে কোনো দেশে নিয়ে যেতে হবে, কিন্তু এই বর্তমান ফেসিস সরকার অনুমতি দিচ্ছে না। এই অনুমতি সহজে পাবো আমি বিশ্বাস করি না। এটা করতে গেলে একটি ফয়সলা, সেটি আন্দোলন এবং আন্দোলন। এবং আমি আশা করি আজকের এই বিপ্লবী মহাসচিব তার নেতৃত্বে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি আন্দোলন হবে, আমরা দেশনেত্রী বেগম খালেদা থেকে মুক্তি করব এবং তার চিকিৎসার ব্যবস্থা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফিজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন চিনির বন্দর কৃষি সন্তান সাবেক ছাত্র নেতা, নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া। আক্তারুজ্জামান মিয়া ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমি সম্মানিত বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের হাতে সময় খুব কম, হাতে সময় খুব কম। মাননীয় মহাসচিব আপনাদের অনুরোধ করেছেন অত্যন্ত 2 মিনিট শুধু বক্তব্য দেওয়ার জন্য, কারণ এখনো অনেক বক্তা বাকি আছেন, আপনারা 2 মিনিট, হাতে সময় খুব কম। আসসালামু আলাইকুম এবং জাতির প্রতি আদর শুভেচ্ছা। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই বিশাল মহাসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে বিশেষ অতিথি হিসাবে আছেন খোকন ভাই, দুলু ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন জেলার, বিশেষ করে দিনাজপুর জেলা সহ আমার চিরবন্দর খারসমার
উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য আমরা অনেক দিয়েছি, আমরা শেখ হাসিনার কাছে দাবি দিয়েছি আমাদের ম্যাডামের চিকিৎসা কবে হবে। আমি মনে করি আল্লাহ পাক তার কোরআনে পাকের মধ্যে বলেছেন যে জাতি নিজের জন্য কিছু করে না আমি তার ভাগ্যের পরিবর্তন করি না। তো আমরা যদি কিছু না করতে পারি আল্লাহ পাক আমাদের ভাগ্যের পরিবর্তন করবেন না। সুতরাং আমাদেরকে কিছু করতে হবে, আমরা যদি করতে না পারি আমাদের এই খালেদা জিয়াকে বিদেশে পাঠাবেন না। আমার এক ভাই বলেছে, আমি মনে মনে চিন্তা করছিলাম যে আমি ওই বক্তৃতাটা দিব, কিন্তু আমার এক ভাই দিয়ে দিল বক্তৃতাটা। সেটা হচ্ছে আমি ওই মাননীয় মহাসচিবকে অনুরোধ করতে চাই, আন্দোলন হোক সংগ্রাম হোক, আগামী দিনে হাসিনা বিদায় হবে, আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা ক্ষমতায় আসব। ক্ষমতায় আসলে আগামী দিনে আওয়ামী লীগের কোনো ক্ষুদ্র পর্যায়ের নেতাও যেন বিদেশে যেতে না পারে, এই বক্তব্যটা আমি দিতে চেয়েছিলাম। আমার ভাইকে আমি ধন্যবাদ জানাই এই বক্তব্যটা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমাদের প্রতিহিংসার রাজনীতি আমরা করতে চাই, মুসা নবীকে জন্ম দিয়ে খানকে হত্যা করেছে। সুতরাং আশা করেন ইনশাল্লাহ সেই দিন আসছে ইনশাল্লাহ, যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা শেখ হাসিনাকে বিদায় করে ম্যাডামের চিকিৎসা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি আমাদের পাশের জেলা পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী সহ অনেক এলাকার বিএনপির সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদকরা আজকে এই সভায় উপস্থিত হয়েছেন। সময়ের স্বল্পতার কারণে তাদেরকে বক্তব্য দিতে পারলাম না। যেরকম আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন জাহিরুল ইসলাম কাচ্চু, আহ্বায়ক পঞ্চগড় জেলা বিএনপি, এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে তাদেরকে বক্তব্য দিতে না পারায় আমরা অত্যন্ত দুঃখিত। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছেন সাবেক ছাত্র নেতা ও নির্বাহী কমিটির অন্যতম।